যেখানে প্রতিটা পরতে পরতে বিজ্ঞানের সেই ব্যাখ্যাটা থাকে, এবং সেই বিজ্ঞানটা যদি আমাদের বিশেষভাবে জানার কোনো একটা বাসনা নিয়ে খোঁজ করার ইচ্ছা জাগে, তাহলে আরো বেশি করে অ্যাস্ট্রোলজির ওপরে সেই ফোকাসটা পড়তে পারে। এবং সেই কাজটি সাকসেসফুলি তিনি করে চলেন এবং ডেফিনেটলি আজও করবেন, এবং আজও একটা বিশেষ বিষয়ে তিনি আমাদেরকে অ্যানালিসিস করে বোঝাবেন যে কেন এই অ্যাস্ট্রোলজির পেছনেও বিজ্ঞানের আলো রয়েছে এবং সেটা ডেফিনেটলি থাকে, এবং সেই ফোকাসের মাধ্যমে আমাদের কাছে একদম ক্রিস্টাল ক্লারিটির মতোই সমস্ত কিছু আসতে পারে। সেটা আমরা অনেকেই যারা এখনো অনেক ক্ষেত্রেই অন্ধবিশ্বাস, কুসংস্কার এই ধরনের তকমাদি, তাদের কাছে আরো বোধ হয় স্পষ্ট থেকে স্পষ্টতর হতে পারে। এবং ঠিক এইভাবেই পন্থাটা অবলম্বন করেন বলেই তার বিভিন্ন স্বীকৃতি আমরা অনুষ্ঠানের শুরুতেই দেখলাম। দেশ বিদেশ বিভিন্ন প্রতিষ্ঠান থেকে তাকে স্বীকৃত করা হয়েছে, ISO 9001:2015 এর মতো বিশেষ সেই মান্যতার জায়গা থেকে তাকে স্বীকৃত করা হয়েছে। তার পরিষেবা, তার জিমোলজি সার্ভিস, তার অ্যাস্ট্রোলজিক্যাল সার্ভিস, ওভারঅল তাকে রিকগনাইজ করা হয়েছে, ঠিক যেমন শিক্ষিত জ্যোতিষ ব্যক্তিত্বকে প্রত্যেক মানুষ, শুভবুদ্ধি সম্পন্ন মানুষ রেকগনাইজ করতে পারেন, তারাও করেছেন। এবং এক্ষেত্রে আমাদের বলাই বাহুল্য, তার ঘাড়ে আরো দায়িত্বটা বেড়ে গেছে। অবশ্য সেখানে তিনি ভীত নন, যথারীতি তার মতো করেই তিনি কাজ করে যাবেন এবং মানুষ তাতে সন্তুষ্ট হবেন। এবং মানুষ যখন সেই সন্তুষ্টির আশা নিয়ে একজন অ্যাস্ট্রোলজারের কাছে যান, সেই রেসপন্সিবিলিটিটা এক্সপেক্ট করেন, তার কাছে পূর্ণমাত্রায় যে পাওয়া যায় সেটা বলাই বাহুল্য। চলুন আজকেও সে বিজ্ঞানের আলো জ্যোতিষ অনুষ্ঠানে কিভাবে তার কাছ থেকে আমরা আরো একবার সমৃদ্ধ হচ্ছি সেই আশা রেখে জানতে বুঝতে সরাসরি তার কাছেই চলে যাওয়া। আমাদের প্রিয় স্যারকে আমরা সকলে মিলে স্বাগত জানাই, প্রফেসর ডক্টর বাসু, ওয়েলকাম স্যার। হ্যাঁ, থ্যাংক ইউ। আজকে আমাদের আলোচনার বিষয় বুধ বা বুধ। প্রত্যেকবার প্রত্যেক এপিসোডে আপনারা দেখছেন আমি প্রত্যেকবার বলি প্রতিকারের সাবধানতা এবং প্রতিকার বিষয়ে, কারণ অ্যাস্ট্রোলজিতে আমাদের আলটিমেটলি যে জায়গাটায় সবাই এক্সপেক্ট করে থাকি একটা ভালো প্রতিকার। বারবার বলি সব সমস্যার সমাধান হয় না, কিন্তু যে সমস্যার সমাধানগুলো আমরা করতে পারি সেগুলো যথাযথ সমাধান করা উচিত প্রত্যেকেরই, আর যেগুলো সমাধান হয় না সেগুলো আমরা একটা গাইডেন্স পাই, সেই মতো আমাদের লাইফস্টাইলটাকে কন্ট্রোল করতে হয়। প্রত্যেকবারই আমি এটা বলে থাকি। তো আজকে আমি বুধ গ্রহের সম্বন্ধে বলবো, তার প্রতিকার বিষয়ে বলবো, কোন কোন লগ্নের জাতক জাতিকার ক্ষেত্রে বুধ শুভ, কোন কোন লগ্নের ক্ষেত্রে বুধ অশুভ, কাদের কাদের পান্না বা বুধের যা রেমিডি আপনারা জানেন পান্না পড়া উচিত বা উচিত নয়, সেগুলো নিয়ে আজকে আলোচনা করব। তো আলোচনা শুরুতেই বলি যে বুধের, বুধ গ্রহ নিয়ে অনেকের বেশ কিছু মিসকনসেপশন থেকে যায়, সেটা নিয়ে আজকে আলোচনা করব। তো আমি প্রত্যেকবার বলে থাকি রেমেডি দেওয়ার সময় এক গাদা বেশি রেমেডি স্টোন না নিতে। আমি যে চার্ট, যে প্রসেস ফলো করি আপনারা এতজনে জেনে গেছেন, ডিভিশনাল চার্ট, একজনের জন্যে 16-20টা চার্ট স্টাডি করে তারপর তার 100% প্রেডিকশানে ফলাদেশ করা যায়, সেটা 100% পারফেক্ট হয়। অ্যান্ড তাই আপনাদের আর কিছু বলতে হয় না, সে জ্যোতিষী যিনি এটা ফলো করেন, জানি না আজকে আর এখন ভারতবর্ষে কেউ এরকম করেন কি না, বাট এটাই রেকমেন্ডেড ছিল এক সময় যে এগুলো ছাড়া করা উচিত না। অর্থাৎ একজনের জন্য একটা দুটো চার্ট নয়, 16-20টা চার্ট, এটাকে বলা ডিভিশনাল চার্ট বা বর্গ বিভাজন। তো সেই নিয়ে এটা দেখলে যেটা হয়, বারবার বলে থাকি আমি যে প্রত্যেকটা জাতকের ক্ষেত্রে এই 16-20টা চার্ট দেখার একটাই উদ্দেশ্য, ফলাদেশ 100% ঠিক হয়, আর দ্বিতীয় হচ্ছে মিনিমাম নাম্বার অফ জেমস্টোনে কাজ, ঠিকঠাক কাজ পাওয়া যায়, এবং যে কাজটা দরকার, যেটা উন্নতি সম্ভব, যে দিকটা উন্নতি সম্ভব, যে ভাবটা উন্নতি সম্ভব, ঠিক করা সম্ভব, সেটা ঠিকঠাক হয়, ঠিকঠাক রেমেডি নিলে, এবং সঠিক পাওয়ারটা বোঝা যায়, কত ঠিকঠাক ডোজটা বোঝা যায়। মেডিসিন মানি, মেডিসিন সিলেকশনটার সঙ্গে সঙ্গে আমাদের কত ডোজ সেই পার্টিকুলার পেশেন্টের অনুযায়ী সেটা যেমন প্রেসক্রাইব হয়ে থাকে অ্যাস্ট্রোলজিতে তাই। তো আজকে আমি জেমস্টোন নিয়ে, বুধের যে প্রতিকার সেটা নিয়ে আলোচনা করব। তার আগে বলি কোন লগ্নের ক্ষেত্রে বুধ শুভ বা অশুভ, কারা পান্না পড়বেন না বা কারা পড়বেন। মেষ লগ্ন দিয়ে শুরু করি। মেষ লগ্নের ক্ষেত্রে বুধ অশুভ, অর্থাৎ মেষ লগ্নের জন্য বুধ বা পান্না পড়বেন না মেষ লগ্নের জাতক জাতিকারা। বিষলগ্নের জন্য বলবো, বিষলগ্নের ক্ষেত্রে বুধ, আচ্ছা কেউ কি ফোনে আছেন, একটু একটু হোল্ড, একটু হোল্ড করে থাকুন, উনি বলে আপনাদের। বিষলগ্নের জন্য কিন্তু বুধ খুব ভালো, যদি লাগে তাহলে বুধ বা পান্না পড়লে অনেক উপকার পাওয়া যায়, প্রভূত উপকার পাওয়া যায়।
জেমিনি বা মিথুন লগ্নের জন্য বলবো বুধ শুভ গ্রহ, কর্কট লগ্নের জন্য বলবো বুধ অশুভ, শুভ নয় কর্কট লগ্নের জন্য। সিংহ লগ্নের জন্য বুধ শুভ না অশুভ এটা কিন্তু দেখতে হবে চার্ট বিশেষে, কারণ সিংহ লগ্নের দ্বিতীয় পতি বুধ। তো সেই বুধ যখন দ্বিতীয় পতি, আপনারা জানেন সেই বুধ যে কোনো ক্ষেত্রে, যে কোনো ক্ষেত্রে দ্বিতীয় পতি যদি কোনো তৃতীয় বা সপ্তম পতির সঙ্গে সম্বন্ধযুক্ত হয় বা দ্বিতীয় পতি দ্বিতীয় বসে থাকে, তাহলে সেই বুধ বা সেই গ্রহ জেনারেলি বেনিফিক হলেও ফাংশনালি ম্যালিফিক হয়ে যায়। অর্থাৎ সেইটা চার্টের ঠিকঠাক চার্ট দেখে, তাদের অন্যান্য প্ল্যানেটগুলোর কম্বিনেশন দেখে ঠিকঠাক প্রতিকার দিতে হয়, তবেই প্রতিকার দেওয়া যেতে পারে, তবেই সেই সিংহ লগ্নের অধিকার বুধের প্রতিকার বা পান্না পড়তে পারে। ভার্গো বা কন্যা লগ্নের জন্য বুধ খুবই শুভ, কন্যা লগ্নের জন্য বুধ খুব শুভ, অর্থাৎ তারা পান্না লাগলে সেই অধিকার পান্না পড়তে পারেন। লিব্রা অর্থাৎ তুরা লগ্নের জন্য বলবো বুধ শুভ গ্রহ। এরপরে চলে আসি স্কর্পিও বা বৃশ্চিক লগ্নের জন্য কিন্তু বুধ অশুভ, বুধের কোনো অর্থে পান্না পড়া যাবে না বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে। সাজিটেরিয়াস ধনু লগ্নের ক্ষেত্রে বলবো একটা বিশেষ, এই মাত্র এই লগ্নটার জন্য স্পেসিফিক্যালি বুধের সম্বন্ধে বেশ কিছু বলতে হয়। সুব্রত একটা ধারণা আছে যে মানে ঘাতক বা বাধক একই জায়গায় বলে দেয়, মানে হাইলি ম্যালিফিক যেটা আমরা ঘাতক বা মাদক বলি তার সঙ্গে বাধক গ্রহটাকে এক জায়গায় একই ধরা হয়, কিন্তু এটা একেবারে মিসকনসেপশন। ধনু লগ্নের জন্য বুধ ঘাতক বা মারক নয় বাধক, এক্ষেত্রে বলতে হবে ঘাতক বা মারক কোনটা। যদি সেকেন্ড লর্ড, যদি কোন লগ্নের জন্য সেকেন্ড লর্ড জেনারেলি আমরা ধরে নিই ঘাতক বা মারক, সেই মারকত্ব আরো বেড়ে যায় যে সেকেন্ড লর্ড যদি তৃতীয় বা সপ্তম পতির সঙ্গে সম্বন্ধ যুক্ত হয় কোনোভাবে। বাট বাধক গ্রহটা কিন্তু আলাদা, বাধক গ্রহ এই ধনু লগ্নের জন্য বুধ বাধক গ্রহ, অর্থাৎ এই বুধ ধনু লগ্নের জন্য কোনো রূপ যদি অশুভ গ্রহের সঙ্গে সম্বন্ধ যুক্ত হয় বা অশুভ গ্রহের সঙ্গে এক জায়গায় বসে থাকে বুধ, তাহলে এই বুধ বলবো বাধক। বুধের সম্বন্ধে একটা জেনারেল কনসেপ্ট আছে, সেটাও ভুল, যে বুধ নাকি শুভ গ্রহের সঙ্গে একসঙ্গে থাকলে শুভ গ্রহ হয়ে যায় আবার অশুভ গ্রহের সঙ্গে থাকলে অশুভ গ্রহ হয়ে যায়। এই ক্ষেত্রে অনলি অনলি ধনু লগ্নের জন্য এটা ভ্যালিড, তাই অ্যাস্ট্রোলজিতে কখনো জেনারিক বা কোনো জেনারেল স্টেটমেন্টের কোনো গুরুত্ব নেই, সবসময় লগ্ন স্পেসিফিক। তাহলে বাধক আর মারক এই দুটো ঘরের মধ্যে কিন্তু পার্থক্য আছে, তাই ধনু লগ্নের জন্য বুধ তখনই বাধক হবে যখন এই বুধ যদি কোনো অশুভ গ্রহের সঙ্গে, অর্থাৎ ধনু লগ্ন সাপেক্ষে যে গ্রহগুলো অশুভ সেই গ্রহের সঙ্গে কোনো রকম সম্পর্ক যুক্ত হলে তবেই বুধ বাধক হবে, সেই ক্ষেত্রে বুধকে আমরা প্রতিকার দেব না, পান্না পড়া যাবে না। আচ্ছা একটু ফোনটা নিয়ে নি, অনেকক্ষণ ওয়েট করছেন, কিন্তু উনি খুব আমাদের সঙ্গে সহযোগিতা করলেন, প্রথমেই আশ্বস্ত করলেন। হ্যাঁ আপনাকে নমস্কার, বলুন আপনি কে বলছেন, পরিচয়টা কি? আমি আমি দুর্গাপুর থেকে সত্যজিৎ চ্যাটার্জি বলছি। আচ্ছা আপনি বলুন আপনি কার সম্পর্কে এই মুহূর্তে জানতে চান? আমি আমার ছেলের সম্বন্ধে জানতে চাই। ছেলের সম্পর্কে বলুন, ডেট অফ বার্থটা আগে বলুন। 1996 জন্মের সময় কখন? সকাল 5:58 5:58 ওকে। আর প্লেস অফ বার্থ কোথায়? প্লেস অফ বার্থ হচ্ছে আসানসোল। ছেলের নামটা একটু বলে রাখবেন। পেলাম না, আরো একবার, শুভম চ্যাটার্জি। ওকে ওকে, স্যারের কাছে জানার জন্য এত আগ্রহ কেন? কেন বলছেন? কিন্তু সেটা তো আলাদা কিছু নয়। এই জায়গায় আমাদের কোনো একটা জায়গায় প্রবলেম হতে পারে, আমরা আমরা ধরুন এই চারিদিকে আমাদের সিনারিওর মধ্যে ধরুন অনেক অসৎ মানুষ দেখছি, সেখানে এই ফিল্ডের বলে বলছি না, যে কোনো ফিল্ডে যে অসৎ মানুষের অনেক উদাহরণ থাকছে, সেখানে কোনো একজন সৎ মানুষ আমরা কোথাও পেয়ে গেলে তাকে আমরা আলাদা করে হয়তো সংবর্ধনা দিচ্ছি, খুব স্বীকৃতি জানাচ্ছি, কিন্তু অ্যাকচুয়ালি সেটাই তো হওয়া উচিত ছিল, প্রত্যেকেরই সেই অনেস্টিটা মেনটেন করাটা প্রয়োজন ছিল। ঠিক এই কনসেপ্টে স্যার যেভাবে অ্যানালিসিস করেন, প্রত্যেক অ্যাস্ট্রোলজারের কাছে আমরা এই জায়গাটাই এক্সপেক্ট করি, সেখানে তফাত কিন্তু থাকা উচিত নয়, কিন্তু আমরা জেনারেলি পাই না বলেই হয়তো স্যারেরটা আরো বেশি করে আমাদের চোখে পড়ে। তার মানে এই নয় স্যারের কৃতিত্বকে আমি কোনোভাবে খাটো করতে চাইছি, ডেফিনেটলি কুন্ডিশ করার মতোই। আচ্ছা হ্যাঁ, তো ছেলের বৃশ্চিক লগ্ন তাই তো? 1919 জুন 96 5:58 PM।
হ্যাঁ কত টাইমটা বলুন, 5:58 PM না AM? ও AM, আমি PM দিয়েছি ওই জন্যই ইয়ে হচ্ছে। 5:58 AM, আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ AM, ওকে, হ্যাঁ 5:58 AM। হ্যাঁ ছেলের হচ্ছে তাহলে আপনার মিথুন লগ্ন, তাই তো? মিথুন লগ্ন কর্কট রাশি। হ্যাঁ প্রশ্ন বলুন, কি প্রশ্ন? ছেলের কর্ম নিয়ে প্রশ্ন? কর্ম নিয়ে প্রশ্ন তো, কর্ম নিয়ে বেশি চিন্তিত তো, ক্যারিয়ার নিয়ে? হ্যাঁ বলে দিই, এই মিথুন লগ্নের জন্য আমরা জানি বুধ এবং শুক্র খুব ভালো গ্রহ, এবং শুক্রের একটা ইম্পর্টেন্স আছে মিথুন লগ্নের জন্য। এছাড়া শনি কিন্তু বুধ লগ্নের জন্য মানে মিথুন লগ্নের জন্য অশুভ, সেই শনি এবং রাহুর একটা অ্যাসপেক্ট দশমে আছে D1-এ, বুঝতে পেরেছেন? কারণ কর্মের জায়গাটা খুব খুব পরিশ্রম, মানে খুব হার্ড ওয়ার্কিং করতে হবে, খুব প্রচুর পরিশ্রম করলে তবে আউটপুট পাওয়া যাবে। 1 নম্বর। 2 নম্বর কি প্রশ্ন ছিল? হায়ার স্টাডি। হায়ার স্টাডির জায়গা আমরা ফিফথ জায়গা থেকে দিকে। আপনার ছেলে কি করেছে এখন, মানে মাস্টার্স অবধি করতে পেরেছে? মানে কি এখন কি পড়ছে? থার্ড ইয়ার বিটেক পড়ছে গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজে। আচ্ছা তো ছেলের মাস্টার, আমি এমটেক এর জায়গাটা দেখে নিই, বিটেক করেছে। এমটেক এর জায়গাটা শুক্র, শুক্রের জায়গাটা কোথায় আছে? বুধ শুক্র মঙ্গল একটা জায়গায় দ্বিতীয়তে বসে আছে। হ্যাঁ ঠিক আছে, ছেলের এমটেক হবে, ছেলের মাস্টার এমটেক করাবেন ছেলেকে। হ্যাঁ ছেলেকে এমটেক করাবেন। আর ইলেকট্রনিক্স নিয়ে পড়ছে বললেন তো, ছেলেকে মেডিকেল ইলেকট্রনিক্স ফিল্ডে, মেডিকেল ইলেকট্রনিক্স যেখানে মেডিকেল ইনস্ট্রুমেন্টের যেখানে আপনি সার্ভিসিং বলতে পারেন বাট পারেন বা ডিজাইন বলতে পারেন, এই ধরনের জব খুঁজতে বলবেন। প্রাইভেট অর্গানাইজেশনে ভালো হবে, গভর্নমেন্টের জবের ক্ষেত্রে বলবো প্রাইভেট অর্গানাইজেশনে কোনো ভালো কোর ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রি যেখানে মেডিকেল ইকুইপমেন্টস নিয়ে কাজ হয় সেই জায়গায় ছেলেকে চাকরির সন্ধান করতে বলবেন আফটার কমপ্লিশন অফ এমটেক, বুঝতে পেরেছেন? মোটামুটি ভালো হবে, তবে একটু জায়গা বলবো কাজের জায়গাটা প্রতিকার না করে এলে কিন্তু খুব পরিশ্রম করতে হবে। আমার কাছে আসবেন, আমি বলে দেবো কাজ, কাজের জায়গাটা খুব মিনিমাম প্রতিকারে আপনার ছেলে অনেক কিছু ভালো করতে পারবে। ঠিক আছে, ওকে ওকে। তো আজকে ভালো লাগার জায়গাটা এই পর্যায়ে থাকে, আমি একটু শেয়ার করতে চাইবো। লাস্ট মান্থের 15 তারিখ উনি কিন্তু একবার কল করেছিলেন আমাদের এই অনুষ্ঠানে, 15 অক্টোবর, এবং সেকেন্ড কলটা ওনার ছিল, আমার কাছে ডেটা এন্ট্রি রয়েছে। তো সেটা প্রবলেম কিছু না, সেটা অপরাধ কিছু না। সেকেন্ড ওপিনিয়নটা নেওয়ার জন্য এবং আপনার প্রতি অনুরাগটা এতটাই, উনি আবারও জানার চেষ্টায় আজকের অনুষ্ঠানে ফোন। উদ্বেগ থাকে বাবা মায়ের যে ছাত্র ছেলে মেয়েদের সম্বন্ধে, যত আরো যত ভালো জানা যায় তত ভালো। তো তবে সেই ক্ষেত্রে বলে জানা যায়, সেই ক্ষেত্রে আমি একটু বা ভাবলে ভাবতে পারেন, কিন্তু একদম প্র্যাকটিক্যাল জায়গাটা আপনাকে বলার সাথে সাথে বলি যে চেম্বারে এসে জানার সুযোগটার বিকল্প কিন্তু কিছু হতে পারে না। এখানে কতটা টাইম দিতে পারলেন উনি, এখানে যা যা উদ্বেগ প্রত্যেক অভিভাবকের, যা যা কোয়ারিজ, কতটা এখানে সময় দেওয়া সম্ভব? কারণ অনেক কিছু আলোচনা করা থাকে, আর বিষয়মূলক আলোচনা আমি করা পছন্দ করি সবসময়। জ্যোতিষশাস্ত্রের বিষয়মূলক আলোচনা প্রত্যেকের ক্ষেত্রে কাজে লাগবে, জনসচেতনতা একটা কাজ, এটা উদ্দেশ্য আমার মেনলি। এই পেশার পাশাপাশি এই পেশা সম্বন্ধে সবাই জনসচেতনতা লাভ করুক, সবাই সচেতন হন, তাহলে বুঝতে পারবেন যে অ্যাকচুয়াল জ্যোতিষশাস্ত্র কি, এর মধ্যে কতটা সায়েন্স ইনভলভ। যাই হোক, সেটা আজকে শেষ করেছিলাম বোধহয় ধনু লগ্ন দিয়ে, ক্যাপ্রিকন দিয়ে শুরু করি মকর লগ্নের ক্ষেত্রে। মকর লগ্নের ক্ষেত্রে কিন্তু বুধ খুব ভালো গ্রহ, মকর লগ্নের ক্ষেত্রে বুধ কিন্তু পান্না লাগে তাহলে পান্না দেওয়া দরকার আছে। কুম্ভ লগ্নের ক্ষেত্রে বুধের কোনো যদি লাগে তাহলে দিতে হবে, কোনো ইয়ে নেই, কোনো হ্যাঁ বা না বলবো না, শুভ বা অশুভ বলবো না কুম্ভ লগ্নের জন্য। মীন লগ্নের জন্য বলবো, মীন লগ্নের জন্য বুধ দেওয়া যাবে না, মীন লগ্নের জন্য বুধ অশুভ গ্রহ, অর্থাৎ পান্না পড়া যাবে না। তাহলে এই সমস্ত জাতকে যাদের বললাম পান্না যদি লাগে তবে পড়বেন, শুভ বুধ শুভ মানেই পান্না পড়ে গেলাম সেটা ভুল হবে। এক্সাক্টলি কি লাগবে, পান্না লাগলেও কত রতি লাগবে, এই সমস্তগুলো দেখে বিচার করে আমাদের প্রতিকার করতে হবে। কারণ আমি আপনাকে একটু শেয়ার করি একটা এই ব্যাপারে, যে পান্না বলতে গিয়ে আমি লাস্ট এই লাস্ট WBCS যে এক্সামটা হলো সেখানে আমার 5 জন ক্লায়েন্ট WBCS চান্স পেয়েছে, তার মধ্যে 4 জন জয়েন করেছে আর 1 জন জয়েন করেনি, কারণ সে গ্রেড ডি পেয়েছিল। সে আলটিমেটলি ব্যাংকের পিওতে জয়েন করে, পিও পেয়ে যায়। তো যখন এসছো তো বাবা মার সঙ্গে আজ থেকে বছর দেড়েক দুয়ের আগে, তো আমি বলেছিলাম যে WBCS প্রিপারেশন নিতে পারো এবং হায়ার অ্যাডমিনিস্ট্রেটিভ পোস্টে এদের যোগাযোগ হয় চাকরির, এবং সেই অনুযায়ী এরা আমার কাছ থেকে প্রতিকার নিয়েছিল। এবং আমার মনে পড়ছে এখন অবধি বোধ হয় 2 জনের বুধ লেগেছিল, পান্না আমি দিয়েছিলাম, বাকিদের অন্য প্রতিকার লেগেছিল। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে ঠিকঠাক যার যেটা আছে ঠিকঠাক প্রতিকার নিলে, প্রপার রেমেডি নিলে আমি গ্যারেন্টি দিয়ে দিই।
তার মানে এই নয় যে WBS এক্সামটা আমি পাইয়ে দিয়েছি, তা নয়। এটার জন্য যে মিনিমাম যা লাগে গাইডলাইন, অর্থাৎ ঠিকঠাক ভাবে পড়াশোনা করা, মন দিয়ে পড়াশোনা করা। WBS খুব ভাস্ট একটা সিলেবাস, সেই মন দিয়ে পড়াশোনা করা, কোনো একটা জায়গায় ভর্তি হয়ে একটা গ্রুপ স্টাডি করা, তার সঙ্গে যে রেমেডি দরকার, যে আমার ফোর্স দরকার, সেটা আমার সঙ্গে থাকলে, প্রোটেকশন থাকলে আমি সেটা করতে বাধ্য, ক্র্যাক করতে বাধ্য। খুব প্র্যাকটিক্যালি আপনি এটা অ্যানালাইসিস করলেন, আপনি আপনার রেমেডিয়াল প্রসেসের উপরে এতটাই জোর দিয়ে বলেন যে আপনি প্রয়োজনে গ্যারান্টি দিতে প্রস্তুত, একদমই তাই। কারণ তার পিছনে কারণটা কি, লজিকটা কি, আমরা বিজ্ঞানের আলোয় অ্যাস্ট্রোলজিকে জানছি, ডেফিনেটলি রেমেডির প্রসেসটাও সেই ক্ষেত্রে আমরা, কারণ আমি দেখেছি যে বেশিরভাগ ক্ষেত্রে দেখেছি যে পান্না লাগলো বা নীলা লাগলো বা পলা লাগলো, আমি একটা অ্যাবস্ট্রাক্ট একটা আন্দাজে একটা এত দিয়ে দিলাম, এটা একেবারেই ভুল। এটা অবশ্যই ডিভিশনাল চার্ট ছাড়া সম্ভব নয়, কত রতি লাগবে একজনের ক্ষেত্রে, একজনের ক্ষেত্রে ব্রাজিলিয়ান পান্না লাগবে কম দামের অথবা ওপেক অস্বচ্ছ, নাকি তার কলম্বিয়ান পান্না লাগবে, এবং কত স্পেসিফিক গ্র্যাভিটি হওয়া উচিত আমি সেটাও মেনশন করে দিই। তাই আমি যখন দিই আমি বুঝতে পারি এতগুলো চার্ট দেখে, শুধু ডি ওয়ান এর সঙ্গে সঙ্গে আমি D10 দেখি, D24 দেখি, যেটা কর্মের জায়গা এবং তার কেরিয়ার পড়াশোনার জায়গা, এটা দেখবো, তার সঙ্গে নবাংশ ভাব চার্ট, এতগুলো চার্ট, একটা প্রশ্ন উত্তর দেওয়ার জন্য আমাকে 5-6টা চার্ট স্টাডি করতে হয়। এর জন্য আমি ঘরে 1 ঘন্টা সময় দিই, রেট অফ বার টাইম প্লাস আগে নেওয়ার অর্থ হচ্ছে আমি বাড়িতে একজনের জন্য প্রায় 1 ঘন্টা টাইম দিই, তারপরে চেম্বারে এসে যে অ্যাস্ট্রোলজি বুঝুক না বুঝুক আমি তাকে এক্সপ্লেন করে দিই অ্যান্ড লিখে দিই, ডকুমেন্টেড হয়ে যায় আমি যা বলছি, কেন বলছি, তার যথাযথ রিজনটা। এবং এর জন্যই বোধ হয় আজকে ISO যেটা প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসের ব্যাপারে যে সার্টিফিকেশনটা সরকারি যে সংস্থা এই মান্যতা বিচার করে, গুণাগুণে মান্যতা দেয়, আমি বলবো আলটিমেট জায়গায় ISO, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর স্ট্যান্ডার্ডেশন, যে ISO 9001:2015 আমি এমনি পাইনি। এরা দেখে যে আমি যে দিচ্ছি সার্ভিসটা সেটা কতটা সোসাইটিতে ভ্যালু অ্যাড করছে এবং আমার থেকে কতটা রিয়েলি উপকার পাচ্ছে আমার কাছে যারা আসছে আমার সার্ভিসটা। তার জন্য আমি জেমোলজিতেও আমি পেয়েছি, আজকে আমার কোম্পানিও ISO সার্টিফাইড, আমার যে কোম্পানি জ্যোতির্ময় জেম সেটা আজকে ISO সার্টিফাইড। আজকে আমি কিছু স্যাম্পল দেখাবো, বুধের ব্যাপারে কথা বলছি যখন, আপনি তো স্টকিস্ট বটেই, আমি ক্ষেত্রে খুব রিজনেবল প্রাইসে আপনি প্রোডাক্টটা তুলেও দিতে পারেন সেই জেমস। এক্স্যাক্টলি, আমার মেইনলি কোম্পানিটা B2B মানে বিজনেস টু বিজনেস, অর্থাৎ হোলসেল, আমি একজন হোলসেলার, আমি অনেক ব্র্যান্ড শোরুমে সাপ্লাই করি, বাট আমার ক্লায়েন্টদের আমি নিজে প্রায় হোলসেলারে দিয়ে দিই, নিজে চয়েস করে, নিজে চয়েস করে। আমি যখন তার চার্টটা স্টাডি করছি, আই থিঙ্ক আই এম দ্য বেস্ট পারসন টু জাজ what kind of gemstone he requires, obviously he should wear, he should have or she should have, to amar mone amar theke bhalo kore bolte parbe na, to sei khan thete jar jeta lagbe ami shetai bole di, to ajke phone e jokhon keu name pore ektu pore phone nebo, ektu ektu alochona kore ni, bud ni alochona korchhilam kar ki lagbe, kon কার কোন কোন লগ্নের ক্ষেত্রে বুধ শুভ অশুভ তারা কি নেবেন, তার সঙ্গে বলে দিই বুধের রেমেডি হিসেবে আমরা জানি পান্না, মেনলি মেন স্টোন হচ্ছে পান্না, অর্থাৎ এমারেল্ড। এই এমারেল্ড এর কথা বলতে গিয়ে বলবো, এমারেল্ড কে বলা হয় অনেক সময় বেরিল, বেরিল বেরিল স্পিসিস বা বলতে পারেন গ্রুপের এই জেম স্টোন। এখানে কি কি থাকে এমারেল্ড এর মধ্যে, বেরিলিয়াম থাকে, অ্যালুমিনিয়াম থাকে মানে বেরিয়াম থাকে, অ্যালুমিনিয়াম থাকে, সিলিকন থাকে, এছাড়া একটা অক্সিজেনের বন্ডিং থাকে। তো এই বেরিল বা এই পান্না কত রকমের হয়, মেনলি সারা বিশ্বের মধ্যে যে বিখ্যাত যে পান্নার কথা বলি, যে মাইন্স থেকে আসে, এটাকে আমরা বলি কলম্বিয়ান পান্না, কলম্বিয়ান। একটু আপনি দেখিয়ে দেখে নিতে পারি আমরা একটুখানি, দেখুন এইগুলো হচ্ছে পিওর কলম্বিয়ান পান্না, পিওর কলম্বিয়ান পান্না। এই সমস্ত পান্নাগুলোর যে সব থেকে উৎকৃষ্ট মানের মাইন্স যেটা বলি আমরা কলম্বিয়া, সেখান থেকে পাওয়া যায় যে ট্রান্সপারেন্সি এবং স্পেসিফিক গ্র্যাভিটি, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, হার্ডনেস হচ্ছে বেস্ট, ঠিক আছে। তো এইগুলো দিনকে দিন তাদের ডিমান্ড বাড়ছে, সাপ্লাই খুব কমে যাচ্ছে, কারণ এইগুলো অ্যাসেট হয়ে যায়, যার লাগবে যার দরকার তার যদি সেই পান্না যদি পড়ে তাহলে বলবো দারুণ কাজ হয়, খুব খুব ভালো কাজ হয়, এবং মানে কি বলবো তার একটা অ্যাসেট হয়ে যায় তার জীবনের জন্য। হ্যাঁ, এবং তার যে ভাবের জন্য আমি দেওয়া দরকার এই পান্না, তাহলে সেই ভাবটা কিন্তু তার প্রভূত উন্নতি হয়। দেখুন আমি প্রত্যেকবার বলি এই যে কোনো জেমস্টোন আমি বলি হাতে কলেজ করে পড়তে, তো এইভাবে কলেজ করে আমার ওয়ার্কশপে আমি বানিয়ে দিয়ে থাকি, আর অনেক বেশি মোর এফেক্টিভ হয়। তো আজকে এই পান্না কলম্বিয়াতে হচ্ছে বেস্ট, তারপরে জাম্বিয়ান, কারণ জাম্বিয়ান পান্না দেখতে এর থেকে হয়তো ভালো কিন্তু একটু ব্ল্যাকিশ, কিন্তু কাজ হেলান হিউম্যান ডিফারেন্স করে, জাম্বিয়ান জাম্বিয়ান কলম্বিয়ান কলম্বিয়ান। এইগুলোর দাম আমি বলবো না, কারণ এখানে সেল করাটা আমার পারপাস নয়, আমি দেখাচ্ছি এই জন্যে যে এই ধরনের কোয়ালিটির আপনারা যে পান্না পড়ে আছেন দেখে নেবেন এই কোয়ালিটির কিনা, এবং অ্যাকচুয়াল কালার, অরিজিনাল কালার, এগুলো তো অরিজিনাল কালার, কোনো কালার ট্রিটমেন্ট নয়। আজকাল কিন্তু আমি বারবার বলেছি কালার ট্রিটমেন্ট বেরিয়ে গেছে, আমি প্রেফার করি আমার
যারা ক্লায়েন্ট তাদেরকে আমি অরিজিনাল কালার কিন্তু দিতে পছন্দ করি আমি, কারণ সেই কাজটা তার কাজটা অনেক বেশি হয়। আমরা দেখে নি এই জিনিসগুলো দেখে আমরা অ্যাকচুয়ালি বুঝতে পারি যে এর কোয়ালিটিটা কতটা। হাজবেন্ডের নামটা প্লিজ বলুন। ওকে, এবার ডেট অফ বার্থ? 23/2/1971, ঠিক বললাম? আচ্ছা, জন্মের সময় বলুন এবার। সন্ধ্যে 6টা। কোথায়? ব্যারাকপুর, উত্তর চব্বিশ পরগনার জন্য। ওকে, একদম সময় সংক্ষেপ, একদম শেষ মুহূর্তে আপনি এখানে এসেছেন, যতটা পারা যায় কোশ্চেনটা তাড়াতাড়ি বলুন। কোশ্চেনটা বলুন, আপনি বলুন, আপনার প্রশ্ন রাখুন। আমার হাজবেন্ডের মানে কাজের সম্বন্ধে জানতে চাই। আপনার হাজবেন্ডের কাজ বিয়ের ব্যবসাটা বন্ধ হয়ে গেছে, তার মধ্যে কোনো কাজ করলো নি, এখন খুবই টানা পড়েনের মধ্যে দিয়ে যাচ্ছে। হ্যাঁ, বলেনি আপনার হাজবেন্ডের কিন্তু এমনিতে বিয়ের পর কর্মে উন্নতি হওয়ার আছে, যোগ আছে, ঠিক আছে? এক নম্বর, আপনার হাজবেন্ড বিজনেস যদি করে থাকে, আমি বলবো আপনার হাজবেন্ডের জন্য সিংহ লগ্ন, সিংহ লগ্নের জন্য সপ্তমে রবি এবং বুধ বসে আছে, আপনার হাজবেন্ডের বিজনেসটা করছে, সরকারি কোনো কন্ট্রাক্ট যদি নেওয়া নিলে ভালো হয় এই বিজনেস করলে। কিন্তু মেন প্রবলেম হচ্ছে নবাংশে লগ্নে রাহু এবং সপ্তমে কেতু বসে আছে, এছাড়া বলো নবাংশে যে দশমের জায়গাটা সেটা ভালো নয়, নবাংশে দশমের জায়গাতে বলবো বুধ, সেই বুধ কিন্তু নিচস্থ হয়ে বসে আছে, এই বুধ সেক্ষেত্রে বাধক গ্রহ হচ্ছে না দেখছি সিংহ লগ্নের ক্ষেত্রে। সুতরাং বুধের একটা রেমেডি দরকার, কত কি রেমেডি লাগবে সেটা আমার চেম্বারে আমি বলে দিতে পারবো, না হলে বলতে পারবো না। এই রেমেডি না করলে কিন্তু আপনার হাজবেন্ডের সারা জীবন প্রচুর স্ট্রাগল করতে হবে, এবং কানেকশন আসবে না এবং সে অনুযায়ী আউটপুট পাবে না, ঠিক আছে? বিজনেসে করুক, ঠিক আছে, কিন্তু খুব ভালো রেমেডি যদি না দেওয়া যায় তাহলে কিন্তু সম্ভব নয় এই জায়গাটা উন্নতি করা। সাধারণত জায়গাটা সাজেশনটা আপনার কাছে পৌঁছালো, এবার আপনাকে ভাবতে হবে এখান থেকে। স্যার, সেই বিজনেস ওরিয়েন্টেড কথা কিন্তু সচরাচর একদমই রাখেন না, একটু বলে নি। অনেক অনেকের যেতে বুথকে ডাইরেক্ট পাওয়ার আপ করতে পারা যায় না, আপনারা জানেন অনেক কিছু প্রতিকার আছে, যার 50 টাকা দাম 5 লাখ টাকার কাজ করে, যাদের বুথ অশুভ, আমাকে দরকার একটা রেমেডি দরকার, বুথগুলোকে শান্ত বলবো যে কাস্টমাইজ করা ঠিকঠাক, তাদের একটা স্টেনলেস স্টিলের রিং এই লেফট মিড ফিঙ্গারে পড়ে 50 টাকা দাম, ফুটপাতে পাবেন 50 টাকা দাম, স্টেনলেস স্টিলের বুধ, যাদের আমি পাওয়ার আপ করতে পারছি না, বুধ যাদের অশুভ, বা বুধকে আমি চার্ট দেখে বলবো একটা জায়গায় বুধের এই প্রতিকার, এটা রেড বুক রেমেডি বলা হয়, খুব কাজ দেয়, 50 টাকা দাম হলেও 5 লাখ টাকার কাজ দেয়। এছাড়া বুধের 10-12 রকম রেমেডি আছে, যাদের এইরকম ডাইরেক্ট পাওয়ার আপ করতে পারবো না, ইনডাইরেক্টলি বুধকে আমাকে কাস্টমাইজ করতে হবে চার্ট অনুযায়ী, তাদের এরকম প্রচুর প্রতিকার আছে যেগুলো কিন্তু দারুণ কাজ করে। ডেফিনেটলি তার জন্য একটু সময় নিয়ে আপনাকে চেম্বার কনসালটেন্সির সুযোগটা নিতে হবে, এবং তার জন্য যদি ইন্টারেস্টেড হন না তাহলে ওই হেল্পলাইন নাম্বারগুলোকে একটু যোগাযোগ করে নিতে হবে বিফোর টাইমে, যে ডেটে আপনি আসতে ইন্টারেস্টেড সেই ডেটের অনেকটা বিফোর টাইমে আপনাকে নামটা লিস্টেড করাতে হবে, সেটা আপনাদেরই জন্য এবং একটা প্রসিডিওরের জন্য। স্যার তো ওইভাবে হয় না যে আসলেন দেখলেন উনি ছেড়ে দিলেন, তা হয় না, কারণ যখনই আপনি সোকল্ড বুকিং করছেন আপনার যার সম্পর্কে জানবেন সমস্ত বার্থ ডিটেল দিয়ে তবে বুকিংটা করতে হবে, উনি একটা ফাইল প্রস্তুত করবেন, সেই সেই ভিত্তিতে প্রেডিকশনটা হবে, ইটস আ ডিফারেন্ট ওয়ে, স্যার সেইভাবেই পছন্দ করেন এবং তাতে মানুষ রেজাল্টটা পাচ্ছেন, বলাই বাহুল্য। 9674250516 এবং সেকেন্ড নাম্বার 9748403694 আপনারা নোট ডাউন করেই নিয়েছেন, এখানে ফোন করুন। আর যদি চাইলে কালীঘাট ফরচুনা চেম্বারে সতীশ মুখার্জি রোডে ওই গ্রিক চার্চের পাশে সরাসরি পৌঁছে যেতে পারেন। কিন্তু আজ আমরা একদম অনুষ্ঠানের শেষ প্রান্তে, সময় চোখ রাঙিয়ে দিয়েছে, বিদায়। ইউটিউবে গিয়ে স্যারের ওয়েবসাইটে এনি টাইম ভিজিট করে এই অনুষ্ঠান দেখতে পারেন, বা বুকিং এর জন্য ওয়েবসাইট ভিজিট করতে পারেন। এনিওয়ে, আজকে বিদায়, ভালো থাকুন সবাই, নমস্কার। নমস্কার।